আজি আজমল গ্রীন সিগনেল দিছো বিয়া পাতক, কিন্তু এই লোকসভা ইলেকশনের আগত, তার পিছতে বহু বিবাহ বন্ধ হয়ে যাব, এতিয়ালেকে বন্ধ হওয়া নাই, গতি এতিয়ালেকে বিয়া পাতিব পারে, রকি আর মিলি যি বিয়া পাতে পাতি থাক, কিন্তু ইলেকশনের পিছত আর বিয়া পাতা পাতি নহব, আর এই বন্ধ, গতি দুইজনের ভিতর যুনে জিকে আমারনো কি যায়, সেটা কব অলপ দিগদার। আজমল জিকিলে ভাল হব, দেশখন অলপ দিল্লিত পড়ব, ইয়াত উৎপাত করে না থাকিব, শান্তিত থাকিব, মানুষে শান্তি পাব, রকিব হুসেন জিকিলে গড়বিলাকে শান্তি পাব যে ইয়াত না থাকে আর দিল্লিতে থাকিব, গতি আজমল রকি এটাই বস্তু, আর দুইটা মাল একই, বিজেপি আহিবই ভাই, মই ভবিষ্যৎবাণী এটা করে থাকছো, আপনাদের পিছত চাব, খালি সুধি থাকলে আর কোর্টত কেস করব, কিবা করব, সেটা বেলেগ কথা, আপনাদের সুধি না থাকিব কথাটো, বাকি আহাতো আহি যাব, কোনজন মাধব আগরজনে নে নতুন, আগরজনক তো মানে ভালকে জিনিবা, তাই ইলেকশনের কেদিন এবার কই থাকে, আগতো নকয় পিছতো নকয়, টিকট পয়া দিনাখনের পর কব আরম্ভ করে, কাউন্টিংয়ের দিনাখন শেষ করে, তারপর আর একু নকয়, গতি মাধব দার মনটা ভাল, এনেকে কয় আর ইলেকশনের কেদিন, দুই আর তিন কোন থাকে তাক কনসার্ন নয়, একত দিলীপ শইকীয়া থাকি, দুই তিন যুন থাকে থাকক, আমি যদি দুই অমুক থাকিব বলে কো, আপনাদের কব এওঁলোকৰ লগত তাৰমানে এওঁলোকৰ ভাল, গতি দুই তিনি তেওঁলোকৰ সমস্যা, প্রথম দিলীপ শইকীয়া 3 লাখ প্লাস, আপনি কৈ আছিলে স্যার এঘৰত দিলীপ শইকীয়া 13 একদম 13 ফালে আমি আগুয়াই গৈ আছো, সেকেন্ড ফেজৰ ইলেকশনৰ পিছত আমি ধুবুৰীত যাম, প্রার্থীগুলো ভাল রেসপন্স পাইছে, কিন্তু মই একবারে 14 বলে কব খোঁজা নাই, 11 কনফার্ম, 2 সম্ভাবনা অতি উজ্জ্বল, তৃতীয় ধুবুরী, সেইটার বিষয়ে আমি লাস্টত আলোচনা করব।